আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম। আমার আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি ডাল চিচিঙ্গার রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি দুইটা চিচিঙ্গা আর আমি চিচিঙ্গাগুলোকে কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি 2 কাপের মতো খেসারি ডাল, 1 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি। 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো জিরার গুঁড়া, নিয়েছি 2টা তেজপাতা আর 3টা দারুচিনি, আর নিয়েছি 7 মতো লবণ। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে দেওয়ার পর যখন তেলটা হালকা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দারুচিনি, হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু সিদ্ধ করে নিব। পেঁয়াজটা সিদ্ধ হয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে দেওয়ার পর আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর আমি আবারও সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা চিচিঙ্গা। চিচিঙ্গাটা দেওয়ার পর আমি আবারও সব কিছু ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি চিচিঙ্গাটাকে 5 মিনিটের জন্য ঢেকে চুলায় রেখে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর আমার চিচিঙ্গাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল। ডালটা দিয়ে দেওয়ার পর আমি আবারও সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আবারও নেড়ে দিব আর তারপর আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখে এই ভাজিটাকে আমি আরও 5 মিনিটের জন্য চুলায় রেখে দিব। এতে করে ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডালটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি চুলায় রেখেছিলাম মোট 5 মিনিটের মতো। আর আমি এখন এই ভাজিটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। বাস, তৈরি হয়ে গেল ডাল চিচিঙ্গার ভাজি। এই ভাজিটা কিন্তু গরম গরম ভাত অথবা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। আর আমার ডালগুলো কিন্তু একদম গলে যায়নি বা ভেঙে ভেঙে যায়নি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক উৎসাহ দেয়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।